তো মিস্টার রূপঙ্কর বাগচি, তাই তো নাম? সেটাই আশা করি জানি। বাঙালি 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 বাঙালি, তা তুমি কি তোমার বাঙালির ধর্মটা ভুলেছ, না আমরা আমাদের বাঙালির ধর্ম ভুলে গেছি? একটা বোম্বের শিল্পী এখানে এসেছে, আমরা অতিথির যা করা উচিত আমরা সেটা করেছি, আপনি যেটা করেছেন আপনার বাঙালির ধর্ম আপনি দেখিয়েছেন, বুঝলেন? আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কি কারণ? কে 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 হু ইজ কে ম্যান? সবথেকে বড় ব্যাপার, আপনি নিজেও জানেন যে আপনি কিসের জন্য এতটা তার ফেম নিয়ে কথা বলেছেন, কারণ এখানকার লোকজন মাতামাতি কেন করে, আপনাদের গানের মধ্যে একই রকম একই ধাঁচের জিনিস, আপনাদের বলবো না আপনার আপনার আমাদের রিজিওনাল শিল্পীদেরও দেখি আর, মানে আমার ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমন চক্রবর্তীর ভিডিও থাকে, রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে, মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে, উজ্জয়িনী মুখার্জির ভিডিও থাকে, ক্যাকটাস, রূপম, ফসিলস, অ্যান্ড এভরিবডি হ্যাজ গট এ ভিডিও ইন সোশ্যাল মিডিয়া, অন সোশ্যাল মিডিয়া, আই এম সো সরি। সো ঘটনাটা হচ্ছে যে আপনার গানে একই ধাঁচ, ওই জন্য আপনার কোনো ক্রেজ থাকবে না। রূপম এখনো ক্রেজ বিলং করে, আপনি আপনার জায়গাটা দেখুন, ওনাকে ওনাদের জায়গা দেখতে দিন। যেই মানুষটা এসেছিল তাকে আমরা মনে জায়গা রেখেছি, মনে মনে তাদের জায়গা আমার মনে। সুতরাং যাদের যাদের মনে কে কে রয়েছে, দয়া করে তাদের সঙ্গে বাজে ফালতু কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি এত বড় সিঙ্গার, আপনি নিজে বুঝতে পারবেন। শিল্পী হয়ে শিল্পীকে কোনোদিন ইনসাল্ট করা উচিত না, তাহলে আপনার শিল্পীর মানে আপনাকে শিল্পী তাহলে বলা যাবে না, আপনি কোনো শিল্পী নন, অহংকারী মানুষ। বাকিটা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন কিভাবে বলে যাচ্ছেন। কে 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 হু ইজ কে ম্যান? কে 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 নয়, কেকের একটা গান আপনি নিজে বলুন, কোনো সিচুয়েশন হোক, যে কোনো ফর্ম হোক, হি ইজ দ্য বেস্ট, হি ওয়াজ দ্য বেস্ট, হি উইল বি দ্য পারফেক্ট ওয়ান টু বি আ বেস্ট। ঠিক আছে, নমস্কার।